হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসে আমরা এখন চলে এসেছি। তো আমরা এখন যাবো টিকিট কাউন্টারের দিকে, টিকিট কাটতে যাবো। তো আমাদের এইখানে ভালো একটা লিঙ্ক আপ আছে। তো আমরা যেহেতু কুমিল্লার ছেলে, তো আমাদের ভালো একটা লিঙ্ক আপ আছে ম্যাজিক প্যারাডাইসের, অনেক লোক পরিচিত আছে। তো যার কারণে আমরা একটা টিকিট দিয়ে দুজন ঢুকবো আর কি। তো চলুন দেখতে থাকুন, এখন টিকিট কাউন্টারের সামনে এসেছি, টিকিট কাটবো। টিকিট কাটার পরে আপনাদের সাথে আবার আসছি। এই যে টিকিট কাউন্টারে প্রচণ্ড মানুষ। এখন যেহেতু ঈদের সিজন অলমোস্ট চলে গেছে আর কি, তো এখন আর কি তাও মানুষ আছে টুকটাক। আর এই যে এখান থেকে কিছুটা ম্যাজিক প্যারাডাইস, অনেক সুন্দর ম্যাজিক প্যারাডাইস। আমি যখন প্রথমবার এসেছিলাম তখন অন্যরকম ছিল, আর এখন পুরো একদম কাজ টাজ করে একদম পুরো একদম অনেক সুন্দর করছে আর কি ভেতরটা। তো আমরা একটুবার ভেতরে ঢুকবো। তো গাইজ, এই যে আমাদের ম্যাজিক প্যারাডাইসের টিকিট, যেটা একটা প্রাইস হলো 300 টাকা করে। আমরা একটা টিকিট নিয়েছি, একটা টিকিট দিয়ে এখন দুইজন ঢুকবো আর কি। তো আমি আর আমার সুবাতবাই ঢুকবো। তো এই যে ম্যাজিক প্যারাডাইস, এইখানে সব ধরনের ফ্যাসিলিটিস আছে। এখানে এন্ট্রি ফি হলো 300 টাকা করে আর কি। এখন আমরা বাহিরে দাঁড়ায় আছি, বাহিরে একজনের জন্য ওয়েট করতেছি। ওই বড় ভাই আসলে ওই বড় ভাই আমাদেরকে একটা টিকিট দিয়ে দুজনকে ঢুকাই দেবে আর কি। তো ওনার জন্য এখন পর্যন্ত ওয়েট করতেছি এখানে। তো গাইজ, অলরেডি এক টিকিট দিয়ে দুজন ঢুকা পড়ছি, যেটা শান্তি লাগতেছে অন্যরকম। তো মাত্র ভিতরে ঢুকলাম। তো ভিতরে ঢুকার পরে বিভিন্ন রাইডগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকুন। এই যে এইখানে আছে ওয়াটার রাইড, এটা আমি যখন প্রথমবার আসছিলাম তখন কাজ চলতেছিল, কিন্তু এখন এটা অনেক সুন্দর লাগতেছে। এই যে দেখেন, আর এই সাইড থেকে এই যে এটার নাম কি আমি সঠিক জানি না, এখানে অনেকগুলো রাইড আছে। আমি এখন এই সাইডে ঢুকছি আর কি। তো বাকি রাইডগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে এটা হলো গেটের ভেতরের দিক, আমরা এখন চলে এসেছি গেটের ভেতরের দিকে। তো আমরা এই যে ভেতরের দিকে ঢুকে, এইখানে হলো নাগরদোলা, যেটা দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে আমি জানি না, দূর থেকে দেখাবো। আর এখানে আছে ঘোড়া, তারপরে এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এই যে আর এখানে অনেকগুলো রাইড আছে। তো যারা এখন ম্যাজিক প্যারাডাইসে ঢুকতে পারেন নাই, তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো এই যে অনেক সুন্দর একটা ভিউ, এই সাইডে অনেকগুলো রাইড আছে, এই সাইডেও আছে, মানে প্রত্যেকটা রাইডের জন্য আলাদা আলাদা করে ঘর বানানো আছে আর কি। এই যে অনেক সুন্দর একটা জায়গা। তো আমি এখন ভেতরের দিকে যাচ্ছি, আস্তে আস্তে করে ভেতরের দিকে যাব। যাওয়ার পরে প্রত্যেকটা রাইডে এই চেষ্টা করবো যে টুকটাক ওঠার জন্য, যেগুলোতে ভয় লাগে ওইগুলোতে তো উঠবো না কখনোই। কিছু কিছু রাইড আছে এটার ভেতরে যে আমার অনেক ভয় লাগে, যেমন নাগরদোলা আছে, নৌকা আছে, আরও অনেকগুলো রাইড আছে যেগুলোতে আমার ভয় লাগে, আমি ওইগুলোতে উঠবো না। তো এই যা এখানে আমরা ভেতরের দিকে যাচ্ছি, আর এইখানে আছে নৌকা, তারপরে সামনে আছে অনেকগুলো রাইড। তো আজকে মানুষ মোটামুটি ভালো এসেছে। এখানে একটা রাইড আছে এই যে, আর এই সাইডে হলো নৌকা। এই যে আমরা এখন নৌকার দিকে যাচ্ছি, আমরা আরও ভেতরের দিকে এসে পড়েছি। আসার পরে দেখলাম যে এখানে একটা রোলার কোস্টার আছে, আর এইখানে ফুড কোর্ট, এই যে এখানে বসে ফুড কোর্ট খাবারের। আর এই যে এখানে একটা জাদুর ম্যাজিক প্যারাডাইস বলার কথা, আর জাদুর ইয়া থাকবে না, জাদুর বাক্স, এটা কি কখনো হয়? তো অনেক ভালো লাগতেছে, আর যত ভিতরে যাবেন তত ভিতরে অনেক সুন্দর। আর এইখানে দেখলাম যে ভূতের বাড়ি একটা আছে, এই যে ভূতের বাড়ি। ভূতের বাড়িতে তেমন কিছু আছে বলে আমার মনে হয় না, আমরা একবার মেলাতে গিয়েছিলাম তো ভূতের বাড়ি দেখলাম, তো এখানে তেমন কোনো সুন্দর ছিল না। আর এখানে হলো গিফট কর্নার, এখান থেকে আপনারা অনেক কিছু চাইলে কেনাকাটা করতে পারেন। আর ভেতর অনেক সুন্দর ম্যাজিক প্যারাডাইসের ভেতর দিকটা অনেক সুন্দর, ভিতরে আরও জায়গা আছে। আর এই যে এখানে একদম জলজন্ত ডাইনোসরগুলা, মনে হবে দেখে যে একদম পুরো জলজন্ত, কিন্তু আসলে জলজন্ত না এগুলা। আমরা এখন বলতে না বলতে ওয়াটারের ভিতরে ঢুকে গেলাম, ওয়াটারের ভিতরে সুইমিং পুলের দিকে যাচ্ছি। যাওয়ার পরে আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করব। তো এই যে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি ওয়াটারের দিকে, কিন্তু একটা হলো প্রবলেম যে আমরা হঠাৎ করে ঢুকে গেছি। আমাদের কোনো মানে আগে থেকে প্ল্যানিং ছিল না যে আমরা ম্যাজিক প্যারাডাইসে ঢুকবো। তো ম্যাজিক প্যারাডাইসের সামনে ঘোরাঘুরি করতেছিলাম, তো এক বড় ভাইয়ের মাধ্যমে ঢুকে গেলাম। তো এখন কোনো প্রিপারেশন নিয়ে আসিনি, যে আগে থেকে আপনার প্যান এগুলো কোনো প্রিপারেশন ছিল না। জামা কাপড়ের অবস্থা একদম খারাপ, তো এখন একটা জামা কাপড় দিয়ে কীভাবে নামবো সেটা চিন্তা করতেছি। তো ভিউটা আপনারা দেখতে থাকেন, আর এখানে গানটাও এনজয় করতে থাকেন। এখানে প্রচুর মানুষ, প্রচুর, আর এখানে ভিউটা জাস্ট ওয়াও। এখানে ডিজে মিজে যা আছে সবই আছে, এখানে আপনাদের যা লাগবে তাই আপনাদের এখানে নিতে পারবেন। অনেক সুন্দর একটা জায়গা। এই সাইডে আপনাদের পানি কম, কিন্তু ওই সাইডে একদম পানি একদম ভরপুর। আর
এইখানে ঢেউ আছে, বিভিন্ন সুইমিং পুলে দেখা যায় যে ঢেউগুলো থাকে না, কিন্তু এইখানে অনেক সুন্দর সুন্দর ঢেউ আছে, যেটা অনেক ভালো লাগে। গাইস, সুইমিং পুলের ভিতরে অনেকক্ষণ এনজয় করলাম। সুইমিং পুলের ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, এর জন্য সরি, কারণ মোবাইলের কাভার আনি নাই, মোবাইলের যে ওয়াটার প্রুফ যে কাভারটা আছে ওই কাভারটা আনতে পারি নাই, তার জন্য এক্সট্রিমলি সরি। অনেক মজা করছি, কিন্তু পাটা একটু ছিলে গেছে, অনেকখানি ব্লাড বেরিয়েছিল, এটা কোনো ব্যাপার না, এনজয় করতে আসলে এরকম টুকটাক হবেই। তো এখন আর কি আজান দিবে আর কি, আসরের আজান। আমরা জোহরের একটু পরপর বেরিয়েছিলাম, নামছিলাম সুইমিংয়ে, তো এখন আসরের আজান দিবে, তো তার জন্য সুইমিং পুলটা আপাতত অফ আছে আর কি। তো এই যে দেখতে থাকুন, এখন পুরো নিরিবিলি। আমরা যখন ছিলাম তখন পানির ঢেউ ছিল, অনেক কিছু ছিল, আর এই যে এখান থেকে কিছুটা এমন লাগে, ম্যাজিক প্যারাডাইস অনেক সুন্দর। আর এইখানে আমাদের একটা প্রবলেম হয়েছে যে আমরা কোনো ড্রেস আনি নাই, তো দ্যাটস ওয়াই আমাদের এই ভিজা শার্টই আবার পরা লাগতেছে। ভিজা শার্ট আবার হয়তো শুকায় যাবে, এখানে প্রচণ্ড গরম, শুকায় যাবে, শুকায় গেলে আবার এটা দিয়ে ইয়া করতে পারবো। তো এখন আমরা আর কি সুইমিং করা শেষ, এখন আর কি আমরা বাইরের যে রাইডগুলো আছে ওই রাইডগুলো চড়বো এবং আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন। Oh, my God.
কখনো চালাই নেই, এই আজকে ফার্স্ট চালাবো ভিতরে ঢুকে, তো দেখতে থাকো। তো গাইস, বাম্পার কারে উঠলাম, বাম্পার কারে উঠার পরে অনেকক্ষণ ফাইট করলাম বাচ্চাদের সাথে, তো ভালোই লাগলো। এটা আমার প্রথম অভিজ্ঞতা ছিল, তো এটাতে আমার চড়ার অনেক দিনের শখ ছিল, তো চড়ে ফেললাম, অনেক ভালো লাগতেছে। কিন্তু মাথা প্রচুর ব্যথা করতেছে, অনেকক্ষণ ওয়াটারে ছিলাম, পানিতে ছিলাম সুইমিংয়ে, যার কারণে মাথা প্রচুর ব্যথা করতেছে। তো এখন আমরা আসছি হলো গিয়ে 1:30টার দিকে, তো অলরেডি এখানে 5টার উপরে বাজে, তো আরও কয়েকটা রাইডে চড়ার চেষ্টা করব যদি পারি, দেখতে থাকুন। তো গাইজ, এটার ভিতরে আরেকটা রাইড আছে, বিআর হেডসেট, আর হলো গিয়ে বাচ্চাদের যে গেম আর কি, তো এটা অনেক সুন্দর। এই যে যারা গেমার আছেন তাদের জন্য এটা একদম পারফেক্ট। এইটা একটা আছে, তারপরে এই যে সাইডে আর অনেকগুলো আছে। তো এইখানে অনেক ঠান্ডা, এইখানে একদম ঠান্ডা, এসির বাতাস, বাইরে প্রচণ্ড গরম। আর এইখানে আমি একটা জিনিস দেখলাম যে এখানে খেলার একটা ব্যবস্থা আছে, আর এখানে অনেক সুন্দর সুন্দর, এই যে মানে যেগুলা ঢাকার ভিতরে যমুনাতে পাওয়া যায়, তারপর বসুন্ধরাতে আছে, আর এইখানে ম্যাজিক প্যাড আছে ভিতরে। এই রাইডগুলো আমি দেখলাম, অনেক ভালো লাগলো। কিছু কিছু রাইড আছে যেগুলোতে আমি উঠতে একদম ভয় পাই, ওইগুলোতে আমাকে ফ্রিতে উঠেলে আমি উঠবো না। যেমন এই একটা রাইড যেটা আমার কাছে অনেক ভয় লাগে, তো আমার ফুফাতো ভাই এটার ভিতরে উঠছে, ওইটা এখন চিল করতেছে, আমার প্রচুর ভয় লাগে, যার কারণে আমি এটাতে উঠি নাই। তো আমাকে উঠার জন্য বলছিল, তা আমি উঠি নাই গা। তো গাইস, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম,
ভিতরে ঢুকছি 12:30টার দিকে। তো এখন বাজে 6:30, অনেকক্ষণ ছিলাম ওয়াটারে, অনেকক্ষণ ছিলাম। তো বাকি রাইডগুলোতে টুকটাক চড়ছি, যেগুলোতে আমার ভালো লাগছে ওইগুলোতে চড়ছি, আর যেগুলোতে ভয় পাইছি ওইগুলোতে একদমই চড়ি নাই। তো এখন আর কি মানে বের হয়ে যাবো আর কি, এই যে এক্সিট, আমরা এখন এক্সিট দিয়ে বের হয়ে যাবো। তো আবার দেখা হবে কোনো একদিন। তো গাইজ, আমার আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।